চলো আজকের ভিডিও শুরু করি। গুড মর্নিং ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকল বন্ধুকে স্বাগত। সকালবেলায় ঘুম থেকে উঠেই আমাদের পুচকে সুমাইয়া ছাগল বের করতে শুরু করে দিয়েছে। ছোট হলেও সব কাজ করার জন্য ব্যস্ত থাকে। কামড়ি দিল তো ছাগল বের করতে গিয়ে ছাগলে তাকে কামড়ি দিয়েছে, আমাকে বলছে সেটা। তো তার একটা আঙুলে কামড়ি দিয়েছে, আবার ছাগলে টানছে। মাঠে যাওয়ার জন্য আমি সাইকেলে নাংলেটা বেঁধে নিয়েছি এবং বেরিয়ে পড়বো এখনই। তো ওইদিকে ছাগলের বাচ্চাগুলো দুধ খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো মাঠে যাওয়া যাক। তো আমি মাঠে সাইকেলে যাচ্ছি, একটু দূরেই মাঠ। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তাই অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকে সারাদিন আমি কী করি। তো ফাইনালি আমি চলে আসলাম মাঠে। তো এবার আমি এটা খুলবো এবং মাঠের দিকে রওনা দিব। তো আমি এবার জমির দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমি কিছুদিন এই জমিটায় আসিনি, এই জমিতে আমার আব্বা এসেছিলো কাজ করার জন্যে। আর এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো ঘাস হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তো আমি সেগুলো না আজকে নাংলেটা দিয়ে দিব। তো নাংলে দিতে আমি অলরেডি শুরু করে দিয়েছি। তো নাংলে দিতে দিতেই দেখি পাশের জমিতে জল দিতে এসছে, আর আমাদের লঙ্কার জমিটাও খুবই শুকিয়ে গেছে। তো তার জন্য আমরা জলটা দিতে লাগলাম, কারণ আবার এখানে মেশিন আনতে অনেক খাটনি হবে। সেজন্য পাশের মেশিন যেহেতু পেয়ে গেলাম, সেজন্য আজকে জলটা দিয়ে দিই। আর সঙ্গে আমরা লঙ্কাতে আজকে সার দিয়ে দিলাম। তো সার দিয়ে জল দিয়ে দিচ্ছি। তো আজকে আবার এই জমিতে আমরা সার দিলাম। এই 6 কাঠা জমি আছে, 3 কিলো ইউরিয়া এবং 3 কিলো 10/26। তো আজকে যেহেতু জল দেওয়ার পরে এই জমিতে আর কাজ হবে না, তো জলটা দিয়েই আমি বাড়ি চলে যাব। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। যেহেতু মাঠে আজকে জল দেওয়ার জন্য আর অন্য কোনো কাজ থাকলো না, তার বাড়িতে এসে দেখছি পেঁয়াজগুলো পড়ে আছে। অনেকদিন হলো তুলে এনেছি, তো আজকে পেঁয়াজগুলোকে ভালো করে বান্ডিল করে বেঁধে ঝুলিয়ে রাখবো। তো তার জন্য প্রতিটা পেঁয়াজের গাছ ধরে একটা একটা করে হাতে মুঠ করছি এবং কোয়াট দিয়ে সেটা বান্ডিল তৈরি করে থোপাটা তৈরি করছি। তো এইভাবে রাখলে পেঁয়াজগুলো ভালো থাকে, তো দীর্ঘদিন থাকবে। তো পেঁয়াজগুলো মোটামুটি ভালোই হয়েছে। তো এবার আমি এটা টাঙ্গিয়ে রাখার জন্য যে সাইকেলের স্কোপ, সেটাকে হুক তৈরি করছি এবং দুটো বান্ডিলকে একসঙ্গে বেঁধে যে নতুন ঘরটা করলাম ছাদের উপরে, তোমরা অবশ্যই দেখেছো এই ভিডিওটা ঘর তৈরি করার। তো সেই ঘরেই আমি রান্নাঘরে সাজিয়ে রাখছি। তো ফাইনালি আমার সবগুলো হয়ে এসছে, আর কিছু বান্ডিল আছে টাঙাতে। তো আমি এবার সবগুলো টাঙিয়ে দিয়ে তোমাদের ঘরের লুকটা দেখিয়ে দিব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে সারাদিনটা আমি এভাবেই কাটিয়ে দিলাম, আর বৈকালে আজকে আর মাঠে যাব না, রেস্ট করতেই হবে, রোজা আছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমার সব পেঁয়াজগুলো টাঙানো হয়ে গেছে এই দিক দিয়ে, আর নিচে কিছু আছে যেগুলোর গাছ নেই। তো দেখা হচ্ছে নতুন কোনো ধামাকাদার ভিডিওতে। সকলে ভালো সুস্থ থাকবেন, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।